সাবস্ক্রাইব করুন কেএন নিউজ টিভি চ্যানেল, আর নিত্য নতুন খবর পেতে বেল আইকনটি প্রেস করুন। এখন থেকে আপনার প্রিয় চ্যানেল কে এন নিউজ কে টিভিতে দেখতে পাবেন জিটিপিএল 31, মেঘবেলা 92, MRMPL 13 নাম্বার চ্যানেলে প্রতিদিন দুপুর 12:45 থেকে। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছোট ভাইয়ের অকাল মৃত্যুতে থেমে থাকেনি তার পরিবারের সদস্যরা। ছোট ভাই কাঞ্চনের মৃত্যুকে স্মরণীয় করে রাখতে শুরু হয়েছিল রক্তদানের মতো মহৎ কাজ। শনিবার কলকাতার তালতলা পুলিশ স্টেশন সংলগ্ন তালতলা লেনে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। কাঞ্চন মেমোরিয়াল ফাউন্ডেশনের ব্যবস্থাপনা সংস্থার সভাপতি আকবর হোসেন বাদলের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবিরের। এদিন উপস্থিত ছিলেন কংগ্রেসের রাজ্য সভাপতি সৌমেন মিত্র। এদিন রক্তদাতাদের ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়। তিনি জানান, আকবর হোসেন বাদলের এই ধরনের উদ্যোগ প্রশংসাযোগ্য। মানে কংগ্রেস কর্মীরা যে সামাজিক কাজ করে থাকে এটা তারই প্রভাব। কংগ্রেসের দায়িত্ব হচ্ছে সমাজকে সেবা করা, এবং বাদলের ছোট ভাই কার্যনের মৃত্যুতে এটা নিয়ে চতুর্থ বছর তারা রক্তদান, এটা একটা শুভ উদ্যোগ। সবাই মিলে এটাকে কাজ, রক্ত তো বাদলের পরিবারকে লাগবে। এটি যে গান্ধীজি রাজ কংগ্রেস সেবা, আগে কংগ্রেস কর্মীদের বলা হতো কংগ্রেস সেবা, মানে কংগ্রেসের সেবা করাটাই কংগ্রেসের দায়িত্ব, এইটাই অনুসরণ করে চলেছে। আমাদের অনেক সৌভাগ্য, আমার পরিবারের, আমার পাড়ার এলাকা যারা ভাইরা এসেছেন, যে আমাদের সবিন্দা আজ আমাদের পাড়াতে এসছে, আমার বাড়িতে এসছে, এর থেকে খুশি আর কিছু হতে পারেনি। সংস্থার সভাপতি আকবর হোসেন বাদল জানান, বিগত 4 বছর ধরে রক্তদানে এগিয়ে এসেছে আত্মীয় পরিজন ও বন্ধু বান্ধবরা। এই সংস্থার 51 জন সদস্য অক্লান্ত পরিশ্রম করে এই অনুষ্ঠানকে সফল করে তুলেছে। এদিন মোট 300 জন রক্তদাতা রক্ত দান করেন। পুরুষের সাথে মহিলাদের যোগদান ছিল নজর কাড়া। এদিন সদস্যদের কাজের নিরিখে সংবর্ধনা প্রদান করা হয়। বিগত আমরা 4 বছর এটা করে যাচ্ছি। আগে আমরা নিজের পরিবারের মতো একটা করতাম, আস্তে আস্তে আমাদের বন্ধু বান্ধব পরিবারের পাড়া প্রতিবেশীদের নিয়ে এটা আমাদের একটা পরিবার বেড়েছে। তাই আমরা এটাকে একটা কাঞ্চন মেমোরিয়াল ফাউন্ডেশনের নাম দিয়েছি। এই ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রোগ্রামটা আমরা বিগত 2 বছর থেকে করে যাচ্ছি, আর আমাদের এই রক্তদান শিবির আমরা বিগত 4 বছর থেকে করে যাচ্ছি। আজকাল যে NRC এবং CA NPR যেটা নিয়ে এখন মানুষ খুব উদ্বিগ্ন, আমি মনে করি জাতীয় কংগ্রেস এবং বামফ্রন্ট লেফট ফ্রন্ট যারা করে তারাই এই সাম্প্রদায়িক শক্তিকে রুখতে পারে। তাই আমরা সবেন্দাকে আমরা ডেকেছি নিজের পাড়াতে এবং নিজের বাড়িতে। আমাদের 51 জন মেম্বার আছে কাঞ্চনের ফাউন্ডেশনে। আমি সভাপতি, বাবলু ভাই আছেন, আমাদের কাজলদা আছেন, আপু ভাই আছেন, জাহিদ, ইমতিয়াজ, রাসেল, এটা আমাদের একটা বোর্ড, আমরা প্রায় 7-8 জন আছি যারা আমরা এটাকে চালাই। সবারই একটা কিছু না কিছু যোগদান থাকে, বা টাকা পয়সা দিয়ে হোক বা কারো পরিশ্রম দিয়ে। আমাদের প্রায় 51 জন আমরা এই প্রোগ্রামটা খুব স্বতঃস্ফূর্তভাবে এটা করি। আমাদের এটা রমজানে আমরা কাপড় বিতরণ করি এবং খাবার বিতরণ করি, এবং আমরা চক্ষু ছানি অপারেশনটা সারা বছর করে যাই আমাদের ফাউন্ডেশন। এটা দিক খরচায় আমরা পাড়ার লোকদের, প্রতিবেশীদের এবং অন্যান্য জায়গায় যাদের চোখে কোনো সমস্যা থাকে ছানি অপারেশনটা আমরা করি। একজনে আমাদের বাড়িটা খুব সীমাবদ্ধতার মধ্যে থাকে, আমাদের ডোনার প্রায় 300 পেরিয়ে যায়, কিন্তু আমরা 100 জনের বেশি নিতে পারি না। আমাদের ওরকম জায়গা নেই, এটা বাড়িতে আমি করি। আগামীতে যদি খুব বড় হয় তাহলে আমরা খুব বড় আকারে করব। हम लोग कांची भाई के नाम से ब्लड डोनेशन कैंप करते हैं एवरी ईयर। ये हमारा 4th ईयर है और हम लोग सारे भाई बहुत
बहुत मेहनत से इसको करते हैं और 101 डोनर हम लोग का हर साल होता है, 300 का टारगेट है, जगह कम होने की वजह से हम लोग नहीं कर पाते। बादल भाई के बारे में मैं बोलना चाहता हूँ, ये बहुत अच्छे सोशल एक्टिविटीज़ हैं और ये लोग ये वार्ड 53 वार्ड का लोगों का हर एक काम वोटर आईडी कार्ड से पैन कार्ड या फिर आप आधार कार्ड ए टू जेड कोई भी किसी को कुछ भी चीज़ की ज़रूरत होती है ये बादल भाई के पास आते हैं और बादल भाई 24/7 यहाँ के आवाम के सामने है। मैं यही बात बोलना चाहता हूँ और तहे दिल से मैं शुक्रिया अदा करना चाहता हूँ बादल भाई का, ऐसे ही काम करते रहे और आने वाला कल में इस तरह ही आप लोगों का काम आए। আজকে রক্তদান শিবির হয়েছে, একজন বাদল ওনার ভাইরা সবসময় কিছু না কিছু ওনার যে ফাউন্ডেশন আছে ওর নামে সবসময় কখনো ব্লাড ডোনেশন, কখনো সম্বন্ধিত, কখনো বিভিন্ন রকম কাজ মানুষের ভালোর জন্য সবসময়ই করে। বাদল ভাই যা আমি যতদিকে ওনার যা নেচার আছে, যা ক্যারেক্টার আছে, ও মানুষের সাথে মিশতে ভালোবাসে, মানুষের কাজ করতে ভালোবাসে। আপনি দেখতে পারবেন যত কাজ তিনি করেন একটা কাউন্সিলারও করতে পারবেন, প্যান কার্ড থেকে নিয়ে ভোটার কার্ড থেকে নিয়ে আপনি দেখবেন আপনার আধার কার্ড লোককে নিয়ে যাবে নিয়ে আসবে, এটা একটা অনেক বড় ব্যাপার। একটা লোক মানুষের জন্য করার ইচ্ছা যে আছে, ইচ্ছা শক্তি যে আছে, ওকে সালাম জানাবেন। উনি যা কাজ করেছেন আর সবসময়ই করেন। আজকে রক্তদান দেখাচ্ছে, আজকে একটা প্ল্যাকার্ড ঝুলিয়ে এসছেন NRCC নিয়ে, কেন এসছেন? এটা আজকে না, যখন দিকে আমরা দেখেছি এই খালা কানুন যখন দিকে সংসদে পাস হলো ওই দিন থেকে আমি ফ্ল্যাকেট নিয়ে সব জায়গায় বিয়ে বাড়িতে হোক, কোনো অনুষ্ঠানে হোক, কেউ কেউ মারা যায় ওইখানেও যায়। কেন যায়? এই যে খালা কানুন আজকে দেখুন যে অ্যাক্ট নিয়ে এসছে, এটা কেন এনেছে? শুধু মুসলমানদেরকে দেখিয়ে হিন্দু ভাইদেরকে বোকা বানানো একটা নতুন একটা সাজেশ তৈরি হয়েছে কেন্দ্র সরকার। তাহলে ওই জন্য ওরা চাইছে NRCCA নামে, ওরা তো যা বলেছিল 2 কোটি মানুষকে রোজগার দেবে দিতে পারলো না। রাফায়েল ঘোটালার কাজটা ঘুমে যাচ্ছে আর কিন্তু আমাদেরকে কাগজটা বলছে দেখা, রাফায়েলের ফাইলটা দেখান না, স্মৃতি ইরানি আজ পর্যন্ত নিজের সার্টিফিকেট দেখাতে পারলো না, কিন্তু 130 কোটি মানুষকে বলছে রেশন কার্ড চলবে না, আপনার ভোটার কার্ড চলবে না, আধার কার্ড চলবে না। যে ভোটার কার্ড থেকে ভোট নিয়ে আপনি ক্লেম হয়েছেন ওই যদি কার্ড না চলে তাহলে কী চলবে আপনি বলুন? এটা মানুষকে বোকা বানানোর একটা ধান্দা করেছে, মানুষ ওদের দিকে কিছু প্রশ্ন না করতে পারে, চাকরি না চায়, প্রশ্ন না করে, ওই জন্য এরা এরকম খেলা করছে। ওরা বলছে CA নিয়ে শুধু মুসলিম ভাইদের কিছু না, সব থেকে বেশি লস আছে আমার হিন্দু ভাইদের। আপনি বলুন তো, কোনো সাইলাব যখন আসে, বন্যা যখন আসে, আগুন লেগে যায়, কোনো বিপদ পড়লে, বৃষ্টি ঝড় কোনো দিন জিজ্ঞেস করে না এটা হিন্দু ঘর না মুসলমানদের ঘর, ওটা সবার কাগজ টুকু নিয়ে মানুষ চলে যায়। ওই ভাইগুলো কী করে কাগজ দেখাতে পারে? যে গরিব মানুষ আছে ও কী করে দেখাতে পারবে?